স্যার একটা বিষয় একটু যদি জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের নির্বাচন আসলে ধরেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, তাদের খুব বেশি নজর থাকে বাংলাদেশের উপরে। এবারে তার ব্যতিক্রম ঘটছে না নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন। মানে ইকুয়েশনটা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, মানে তাদের নজরটা, আমরা ধরেন পশ্চিমা বিশ্বে যখন নির্বাচন হয়, ভারতে যখন নির্বাচন হয়, বাংলাদেশের কি খুব বেশি নজর থাকে বা খুব বেশি ইন্টারপ্রিটেশন থাকে? বাংলাদেশে নির্বাচন হলে পশ্চিমা বিশ্ব, ভারত, তাদের বিষয়গুলো এত সামনে আসে কেন বা তারাই বা কনসার্ন হয় কেন? কোনো দুটো যুক্তি আদৌ আছে কিনা? দুটো জিনিস ঘটে। আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা ধর্ণা দিই তাদেরকে, তাদেরকে ডেকে আনি, আর ওটা ঘটে। আর দ্বিতীয়ত যে একটা আমরা একটা গ্লোবাল করি, এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশে কি হলো না হলো তার প্রভাব পড়ে অন্যান্য দেশে, এবং আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক যেমন অধিকার সনদ এবং একই সাথে অনেকগুলো চুক্তি আমরা করেছি যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। তাই আন্তর্জাতিক আইনে যদি আমরা আইন মেনে চলতে চাই এবং আন্তর্জাতিক ওই যে আইন বরখাস্ত আইন যদি বরখেলাপকারী না হইতে চাই, তাহলে আমাদেরকে এগুলো মানতে হবে এবং অন্যেরা তাদের এখতিয়ার আছে এগুলো নিয়ে প্রস্তুত হওয়া। অন্যান্য দেশে, আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যান্য দেশে যেমন যেমন এই যে থাইল্যান্ডে, ওখানে মানুষের অনেক অধিকার খর্ব করা হয়েছে। তারপরে তুরস্কে অধিকার খর্ব করা হয়েছে মানুষের রাজনৈতিক অধিকার, কিন্তু সেখানে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়নি, সেখানে সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু আমাদের এখানে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। না কিন্তু মানে এই যে একটা বিষয় যে বলা হয় যে ভারত বাংলাদেশে কোন সরকার আসবে না আসবে, হ্যাঁ, এটি অনেকটা ভারত যুক্তরাষ্ট্র এদের মনোভাবের উপর নির্ভর করে, এরকম মানে এর কোনো ভিত্তি বা যুক্তি আসলে আছে, কোনো সত্যতা আছে এরকম মানে সত্যতা আছে। ভাবনা দুই আর কি? হাজার চোদ্দ সালে 2014 সালে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তাদের যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের ফরেন সেক্রেটারি এসে তো তারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। তো এই এটা এটা হচ্ছে, অতীতে ছিল না, এখন বেশি হচ্ছে। কারণ আমরা এখন এই যে আমরা তাদের স্বার্থ আছে, কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গেলে তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে, এই কারণে তাদের তারা তাদের স্বার্থ আছে বলে তারা কোনো দলকে সমর্থন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়ে গিয়েছে এবং এটা আমাদের আমাদের যে সভরেনিটি, আমাদের যে স্বাধীনতার উপর হস্তক্ষেপ আমাদের, কিন্তু এটা আমরা করতে দিচ্ছি দুর্ভাগ্যবশত। এটা মেইনলি দায় কার? আপনি কি সরকারের দায় বলবেন নাকি বিরোধী দলদের অভিযোগের, বিদেশিদের কাছে ধর্ণা দেয়া, এই যে বাংলাদেশে যারা রাষ্ট্রদূত তাদের সঙ্গে বেশি বেশি বৈঠক, বাইরে গেলে অভিযোগগুলো তুলে ধরা বিভিন্ন ফোরামে? মূল দায় সরকারি দলের। সরকারি দল যদি সময়সুযোগ নিশ্চিত করত, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করত এবং আমাদের নির্বাচন ব্যবস্থা যদি ভেঙে না ফেলতো, তাহলে এর প্রয়োজন হতো না। মূলত এর জন্য দায়ী। বিরোধী দল তো ধরেন একটা কথা বলা হয় সরকারের থেকে, একটা বড় অভিযোগ থাকে যে আন্দোলন করে তো সরকারকে বাধ্য করা, সেই বিষয়টি জনগণকে সাথে নিয়ে আন্দোলন, সেটি বিরোধী পক্ষ তো বারবারই ব্যর্থ হয়েছে, সেটি একটি বড় গ্রাউন্ড সরকারের পক্ষে বলার, সেটি যারা বারবারই সামনে নিয়ে আসে যে সেরকম কোনো আন্দোলন তো সাধারণ মানুষ তো চাচ্ছে না। বিরোধী দল যে সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, মামলা হামলা করছে, তাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে ইত্যাদি, এর সত্যতা আছে, এর বাস্তবতা আছে। আর আরেকটা কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজপথে কোনো কিন্তু কিছু স্যার এটি 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 নিয়ে যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা যখন বিরোধী দলে ছিল তাদের উপরে তো দমন পীড়ন আসলে কম হয়নি, এটি বিরোধী দলের একরকম বাস্তবতা বাংলাদেশে, হ্যাঁ সেটি মাথায় নিয়েও তো একটু আন্দোলন। জি এটা সত্য, তবে দিন দিন এর মাত্রা বাড়ছে, প্রবণতা বাড়ছে এবং যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, এবং এটার এটার অবসান হওয়া দরকার। আর আরেকটা হলো, রাজপথে কোনো কিছু সমাধান হয় না। রাজপথে সাময়িকভাবে জয় পরাজয় হতে পারে, কিন্তু রাজপথে কোনো কিছুর ওই যে স্থায়ী সমাধান হয় না, বরং সহিংসতা সৃষ্টি হয়, পরিস্থিতি বেসামাল পর্যায়ে পৌঁছে,
তো এই সমাধান হচ্ছে এটা কিন্তু আলোচনার টেবিলেই সমাধান করতে হবে, যে যে সমঝোতায় পৌঁছতে হবে। তাহলে কিন্তু যেই যেই সিদ্ধান্তেই তারা পৌঁছুক যৌথভাবে সেটা টেকসই হবে। তার মানে এখনো যে ধরেন বিদেশিদের নাক গলানো বাংলাদেশের নির্বাচনে, সেটির জন্য বাংলাদেশের সরকার একই সঙ্গে বিরোধী পক্ষ দুই পক্ষকে আপনি দায়ী করছেন এবং সেটি বারবারই ঘটে আসছে। অবশ্যই অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আশা করি যে নিশ্চয়ই এসবের নিশ্চয়ই বাংলাদেশে যারা রাজনীতি করছেন সরকারি দল একই সঙ্গে বিরোধী দল, তারা বিষয়গুলো অনুধাবন করবেন, একই সঙ্গে একটু ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা পদক্ষেপ নেবেন একটি ভালো নির্বাচনে, যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরো বেশি সুসংহত হবে, একই সঙ্গে বাংলাদেশ আরো শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর বদরুল আলম মজুমদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।